नमस्कार रंजनास गैलारिते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आजकेर एपिसोडे आमरा देखाबो पृथिवीर बिख्यात मादुरायेर मा मीनाक्षी देवीर मंदिर एबं बांगला ब्लगे एई प्रथमबार मा मीनाक्षी देवीर विवाहेर दिनेर भिडियो संगे देखाबो मंदिरेर भेतरे अपूर्व शिल्पकलार निदर्शन। तिरुमाला छेड़े नेमे आसार समय प्रत्येक बाड़ी मनटा भीषण खराब हो जाए। नीचे तिरुपति शहरटा देखा जाच्छे। आमरा पाकदंडी रास्ता बेये नेमे जाच्छी तिरुपतिते। सकालबेला आमरा तिरुमालाते छिलाम बालाजिर काछे। तिरुमाला थेके आमरा नेमे एलाम दुपुरबेलाते तिरुपति बास स्टैंडे एलाम। तिरुपति बास स्टैंड थेके आमरा एकटी एसी भल्भो बास धरेछि एबं एई भल्भो बास करे आमरा कोयम्बाटूर चेन्नाई बास स्टैंडे जाच्छी। आमादेर टिकिट आमरा निये निलाम बास थेके। कोयम्बाटूर बास स्टैंड चेन्नाई थेके 4 घंटा समय लागबे। सो लेट्स एनजय आवर जार्नी। तिरुपति थेके चेन्नई कोयम्बाटूर बास स्टैंड जाওয়ার পথে এই ভলভো বাসটিতে আমি আর রঞ্জনা যাচ্ছি। মাঝপথে একটা ব্রেক দিয়েছে 10 মিনিটের একটু রিফ্রেশমেন্টের জন্য। আমি বাস থেকে নেমেছি। চেন্নাই কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড থেকে শুরু হলো মাদুরাই যাত্রা আর একটি ভলভো বাসে করে। অলমোস্ট রাত্রি 2:30 বাজে। আমরা চেন্নাই থেকে মাদুরাই যাওয়ার পথে আমাদের ভলভো বাস এটা একটা স্টপেজ দিয়েছে খাবার নেওয়ার জন্য। রঞ্জনা নিচে বসে আছে এবং আমি বাইরে বেরিয়েছি। এখানে স্টল রয়েছে। একটু বিস্কিট নিলাম আর বেশি কিছু নেই। সকাল সকাল বেরিয়ে পড়েছি মা मीनाक्षी দেবীর কাছে। আজকে মাদুরাই আমরা এসে পৌঁছেছি। আজকে একটা স্পেশাল অকেশন মা मीनाक्षी দেবীর বিবাহ। তো হঠাৎই হোটেলে খবর পেলাম যে আজকে মা मीनाक्षी দেবীর বিবাহ। চলুন, প্রচুর ভিড় আছে শুনলাম, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আমরা এসে গেছি মা मीनाक्षी দেবীর কাছে। সামনেই মন্দির, চলুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মা মীনাক্ষীর মন্দিরের সামনে। দিস টেম্পল ইজ বিল্ড ইন দ্য দ্রাভিডিয়ান স্টাইল অ্যান্ড ইট হ্যাজ 33,000 স্কাল্পচার্স। পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে পরিগণিত হয় এই মা মীনাক্ষীর মন্দির। এই বর্তমান মা মীনাক্ষীর মন্দির শুরু হয়েছিল 1623 খ্রিস্টাব্দে এবং এর কাজ শেষ হয়েছিল 1655 খ্রিস্টাব্দে। মা মীনাক্ষীর এই বিয়ের দিনটি মহা সমারোহে উদযাপন করা হয় এই মন্দিরে এবং মাদুরাই শহরে, এবং সেই উৎসবের মেজাজে আজকে মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়েছেন লক্ষাধিক মানুষ। জীবনে ভীষণ সুন্দর কিছু যদি আমরা দেখতে পাই তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। কিছু সময়ের জন্যে বাকরুদ্ধ হয়ে যাই, কিংকর্তবিমূঢ় হয়ে যাই। মা মীনাক্ষীর মন্দিরের ভেতরে এসে আমাদের সবার একই দশা হয়েছিল। এতটা সুন্দর যে কোনো মন্দিরের ভেতরটা হতে পারে, চোখে না দেখলে সেটা হয়তো আমরা বিশ্বাস করতে পারতাম না। আমাদের সৌভাগ্য যে বিশেষ অনুমতিতে আমরা আজকে ভেতরে ক্যামেরা করতে পেরেছি, যেটা অন্যদিন সম্ভব নয়। মা দুর্গার মূর্তি এবং প্রত্যেকটা কোণে কোণে, প্রত্যেকটা স্তম্ভে, প্রত্যেকটা স্থাপত্যে লুকিয়ে রয়েছে একটা কাহিনী, একটা পুরানো দিনের ঘটনা, যা আমরা ছোটোবেলা থেকে আমাদের রামায়ণ মহাভারত বিভিন্ন জায়গায় পড়ে এসেছি। এ জায়গায় এসে সত্যি ভাষা যায় আটকে। 33,000 ভাস্কর্য সমৃদ্ধ এই মা মীনাক্ষীর মন্দির কেন পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস তা সহজেই অনুমান করা যায়। আমরা দেখতে পাচ্ছি মাতা মহালক্ষ্মীর একটি মূর্তি, তার সঙ্গে সঙ্গে রয়েছে সিদ্ধিদাতা গণেশের আরেকটি মূর্তি। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম একটি অতিকায় বিষ্ণু মূর্তির সামনে। এখন আমরা যে জায়গাটিতে এসে পৌঁছেছি তার নাম হল অফ থাউজেন্ড পিলার্স। এই ঘরটির মন্দিরের অন্যতম সুন্দর স্থান। নামে হাজার পিলারের ঘর হলেও এই ঘরটিতে আছে 985টি পিলার। অত্যন্ত কারুকার্য করা এই পিলারগুলিতে কান পাতলেই সুরধ্বনি শোনা যায়। আশ্চর্যের বিষয়, এই ঘরটিতে কোনো ইকো হয় না। মা মীনাক্ষী দেবীর মন্দিরের এই অপরূপ সৌন্দর্য আমরা দু চোখ ভরে দেখতে দেখতে এগিয়ে চললাম। মন্দিরের ভেতরে দেখতে পেলাম একটি অপরূপ সোনা স্তম্ভ। আমাদের চোখ আটকে গেল এই স্তম্ভের সৌন্দর্যে। শতাব্দী প্রাচীন এই মন্দির হলেও ছাদের রঙগুলি এখনো অমলিন। যতই দু চোখ ভরে দেখি মন যেন ভরে না। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এমন একটি স্থানে যেখানে সংগ্রহ করে রাখা রয়েছে একটি সোনার ঘোড়া, রূপোর গরুর পাখি, মা মীনাক্ষী দেবীর সোনার পালকি এবং সোনা ও রূপা দিয়ে তৈরি আরও কিছু মূর্তি। এই ঘরটিতে অধিষ্ঠান করছেন মা মীনাক্ষী দেবীর স্বামী সুন্দরেশ্বর, যিনি শিবের আর এক প্রতিরূপ। এখানে বিভিন্ন ধরনের দেবদেবী সুন্দর মূর্তি দ্বারা সজ্জিত রয়েছে। নিষেধাজ্ঞার কারণে আমরা শ্রী সুন্দরেশ্বরের মূর্তিটি দেখাতে পারলাম না। এই অদ্ভুত সুন্দর মা মীনাক্ষী দেবীর মন্দিরে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমরা এসে পৌঁছালাম গোল্ডেন লোটাস পন্ডের সামনে। এই পুষ্করণীটি তখন আলোকমালায় ঘিরে রয়েছে এবং এই পুষ্করণীর বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে পদ্মফুল ফোটে তা সোনালি আভাযুক্ত পদ্মফুল হয়। মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় আগত, তাই আমাদের বেরোতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও চলে এলাম সাউদার্ন টাওয়ারের কাছে। আমরা এই সাউদার্ন টাওয়ার দিয়েই বাইরে বেরিয়ে যাব। মন্দিরের সবচেয়ে সুউচ্চ টাওয়ার এই সাউদার্ন টাওয়ার, যার হাইট 51.9 মিটার্স বা 170 ফিট। পৃথিবীর এই অষ্টম আশ্চর্য দেখতে দেখতে ভুলে গেছিলাম আমাদের ক্ষুধা তৃষ্ণা। মন্দির থেকে বেরিয়ে অনুভব করলাম খুব খিদে পেয়েছে, তাই পার্শ্ববর্তী একটি স্টলে কিছু স্ন্যাক্স আর কফি খেয়ে রওনা হলাম হোটেলের পথে। একটু রিফ্রেশমেন্টের পরে আমরা হোটেলের পথ ধরলাম, কিন্তু জানতাম না আমাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করে রয়েছে। রাস্তায় দেখতে পেলাম এক বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। মা মীনাক্ষী দেবীর বিয়ের রিচুয়ালস হিসেবে মাদুরাইতে এই শোভাযাত্রা প্রত্যেক বছর বেরোয়। বাকিটা শুধু চেয়ে দেখা। আমরা এখন এসেছি মাদুরাইতে মোহন ভোজনালয় বলে একটি রেস্টুরেন্টে, ভেজ রেস্টুরেন্ট। সকালবেলা আজকে মাদুরাই এসেছি চেন্নাই থেকে ভলভো বাসে। তারপরে মা মীনাক্ষী দেবীর মন্দিরে আমাদের সারাদিন কেটে গেছে, কারণ আজকে খুব স্পেশাল ওকেশান ছিল, মা মীনাক্ষী দেবীর বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে মন্দির নতুন সাজে সেজে উঠেছিল এবং সারাটা দিন খুব ভালো কেটেছে, প্রচুর ভিডিওও করেছি। এখন রাত্রিরে ভীষণ এক্সস্টেড লাগছে, এবার হোটেলে ফিরব। ফেরার সময় আমরা এই ভেজ রেস্টুরেন্টে খেয়ে তারপরে ফিরব। রঞ্জনা মেনু কার্ড দেখতে ব্যস্ত এবং আরও প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছি, খুব বড়ো এখানকার একটি ভেজ রেস্টুরেন্ট। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে এবার হোটেলে ফিরতে হবে। আমাদের পরবর্তী এপিসোডে দেখুন সেই পৃথিবী বিখ্যাত সমুদ্রের উপরে নির্মিত পাম্বাম ব্রিজ দিয়ে রামেশ্বরমের ভিডিও। দেখতে যাব গন্ধমাদম পর্বত। কথিত আছে বজরংবলী হনুমান এই জায়গাটা থেকে লঙ্কার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। থাকবে আরও চমক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি।